প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। যারা অনলাইনে জয়েন করে ফেলেছো অনলাইন ক্লাসে, তারা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে শব্দ শোনা যাচ্ছে কি না। যারা এখনো জয়েন করোনি দ্রুত জয়েন করে ফেলো, আমি 5 মিনিট আগেই আসছি। একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন শব্দ ঠিক আছে কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা। হাজিরাটা দিয়ে দাও দ্রুত। শব্দ শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন। সম্মানিত অভিভাবক বৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, শব্দ শোনা না গেলে আমাকে একটু দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেখে এলাম নায়াগ্রা দ্বিতীয় পর্ব। সাথে আছি আমি আরিফা সুলতানা, সহকারী প্রভাষক শহীদ পুলিশ স্মৃতি কলেজ। দেখে এলাম নায়াগ্রা, একটু স্মরণ করিয়ে দেই আসলে এর মূল বিষয়বস্তুটা কি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা পড়ে ফেলেছো। দেখে এলাম নায়াগ্রা, লেখক এখানে বলছেন নায়াগ্রা দেখার সম্পর্কে, যে তিনি আসলে কানাডার টরন্টো শহরে নায়াগ্রা অবস্থিত পৃথিবীর সবচেয়ে বৃহৎ জলপ্রপাত। এই জলপ্রপাত মূলত সমতলের উপর একটা খরস্রোতা নদী আছে, সেটারই পানি, যেটা নিচে পড়ছে এবং পড়ছে কোথায়, ফাটলের গহ্বরে, যেটা মূলত সাধারণ জলপ্রপাতের মতো না। তাই নায়াগ্রাকে বলা হয়ে থাকে একটু ভিন্ন ধরনের, ভিন্ন রকমের জলপ্রপাত। চলো প্রিয় শিক্ষার্থী, এবার দেখা যাক আজকের আলোচ্য বিষয়গুলো কি কি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক, নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে যে অনুচ্ছেদটা আসবে সেটা এক ও দুই ক্রমিকের প্রশ্নের উত্তরগুলো লেখো। দুই, বেশ সমর, বেশ কিছু সমার্থক শব্দ আছে। তিন, বিপরীত শব্দ, তোমাদের ক্রিয়াপদের সাধু চলিত রূপ কিংবা ক্রিয়াপদের অতীত বর্তমান ভবিষ্যৎ রূপ আসবে, যে কোনো একটা। ছয়, যুক্তবর্ণ বিভাজন করে বাক্য গঠন, খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে 10 মার্কস আছে। সাত, নিচের অনুচ্ছেদটি পরে কে কি কখন কোথায় কিভাবে কেন শব্দগুলোর যে কোনো 5টি শব্দ একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক শব্দ তৈরি করো। নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখো। এখানে 5 নম্বর আছে, এক কথায় প্রকাশ আছে, আর সাথে আছে রচনা। আর প্রিয় শিক্ষার্থী দেখো, এসপি হচ্ছে নমুনা প্রশ্নের গণং। নায়াগ্রাকে কেন ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়, 4টি বাক্যে লেখো। প্রিয় শিক্ষার্থী,
সম্মানিত অভিভাবক বৃন্দ, মাত্র কয়েকজন, একটু কথা বলি, মাত্র 2 থেকে 3 জন কিংবা সর্বোচ্চ 5 জন এইচপি জমা দেয় শিক্ষার্থী। এটা কিন্তু মূলত একদমই ঠিক না। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে লেখিয়ে এটা সাথে সাথেই আপলোড দিতে, তবে আমি বুঝবো যে আসলে ওরা বাসায় পড়াশোনা করছে কিনা, ওরা পারছে কিনা। কোথাও কোনো এইচপির ভুল হলে সেটা আমি সংশোধনও করে দিতে পারবো। চলো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পড়ায় চলে যাই। নমুনা প্রশ্ন, অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 নং ক্রমিকের প্রশ্নের উত্তরগুলো লেখো। কিন্তু বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, কত অসম্ভব ব্যাপারই যে ঘটে। পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি, সমতলের উপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে, সামনে সবকিছু তো ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কই, কিছুই তো ভাসছে না। তার কারণ, যে মাটির উপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাৎ করে এক বিশাল ফাটল, দুই দিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক। একটা নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক, নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতরে চলে যাচ্ছে। এটাও তো প্রপাত, কারণ পানি পড়ছে তত, তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না, পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। কিন্তু পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়? নায়াগ্রা তাই একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বইয়ের শেষ পেরায় চলে যাবে, শেষ পেরায়। শিক্ষার্থী, 1 নং যেটা তোমাদের থাকবে, 60টি করে মূলত শব্দ দেওয়া থাকবে, 60টি থেকে তোমাদের 5টি শব্দ অর্থ লিখতে হবে। দেখো এবার শব্দ অর্থগুলো আমি দিয়ে দিয়েছি। বিচিত্র শব্দের অর্থ হচ্ছে কি? নানা ধরনের বা নানা রকমের। গহ্বর, এর শব্দের অর্থ হচ্ছে কি? গর্ত। খরস্রোতা, প্রবল স্রোত, প্রবল স্রোত। পতন, এর শব্দের অর্থ হচ্ছে কি? নিচে পড়া, কোনো কিছু নিচে পড়াই হচ্ছে কি? পতন। বৃহৎ, এর শব্দের অর্থ হচ্ছে কি? বিশাল কিংবা বড়। প্রিয় শিক্ষার্থী, এবার একটু প্রশ্ন নিয়ে আমি একটু কথা বলবো। দেখো, মূলত ক নং এর প্রশ্ন যেটা তোমাদের আসে, সেটায় 2 নম্বর থাকে। এটার জন্য ভূমিকা কিংবা মেইন টপিকস আর কোনো কিছু নিচে, মানে উপসংহারও তোমাদের দিতে হবে না। 2 নম্বরের জন্য মাত্র 2 লাইন লিখলেই এনাফ, 2 লাইন লিখলেই হবে। প্রিয় শিক্ষার্থী, চলো, নায়াগ্রা কোথায় অবস্থিত? 2 লাইনে লিখতে হবে, পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো শিক্ষার্থী, এটি কানাডার টরন্টো শহরে অবস্থিত, কানাডার টরন্টো শহরে অবস্থিত। এটা লিখলেও হবে, আবার লিখলে হবে এটাও, যে এটা কানাডার টরন্টো থেকে কিছুটা দূরে অবস্থিত। খ, নায়াগ্রা জলপ্রপাতের 4টি বৈশিষ্ট্য লেখো। এ প্রশ্নের মার্কস হচ্ছে 4, 4 কিংবা 5 মার্কসের প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাকে অবশ্যই 3টি প্যারা করে লিখতে হবে। কয়টি প্যারা? 3টি প্যারা। প্রথমে একটা একটু ভূমিকা অংশ লিখবে। দেখো স্ক্রিনে, তোমরা একটু ভালোভাবে দেখো, আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি প্রশ্নটা, প্রশ্নের উত্তরটা। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এ জলপ্রপাতের আলাদা বৈশিষ্ট্য সবাইকে আকর্ষণ করে। নায়াগ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য, এ জলপ্রপাত কোনো পাহাড় থেকে নামেনি, এ জলপ্রপাত কোনো পাহাড় থেকে নামেনি। তাহলে কোথা থেকে নেমেছে? এ জলপ্রপাত হচ্ছে কি? সমতল কিংবা সমতল ভূমিতে প্রবাহিত খরস্রোতা নদী বিশেষ। জল সমতলের উপরে বিশাল ফাটলের মধ্যে পতিত হয়, পানি সমতলের উপরে যে বিশাল ফাটলটা আছে সেই ফাটলের মধ্যে পতিত হচ্ছে। ফাটলের পতিত পানি কোথায় যাচ্ছে তা কেউই জানে না। দেখো নায়াগ্রা 4টা জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাতের 4টি বৈশিষ্ট্য আমি কিভাবে লিখেছি, শেষে একটু উপসংহারের মতো দেওয়া হয়েছে। নায়াগ্রার এর বৈশিষ্ট্যের জন্য একে ভিন্ন ধরনের জলপ্রপাত বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই ডায়াগ্রামে কিংবা এই এই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, ঠিক এইভাবে 4 এবং 5 মার্কসের যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো 3টি পয়েন্ট করে লিখলে তোমাদের নম্বর ভালো আসবে। গ, নায়াগ্রাকে কেন ভিন্ন রকমের জলপ্রপাত বলা হয়?
চারটি বাক্যে লেখো প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা নিজেরা চেষ্টা করে লিখবে। এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে লিখে দেইনি, এটি তোমাদের এইচপি আকারে থাকবে। আশা করব প্রিয় প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, যারা অনলাইনের ক্লাস দেখছেন, আপনারা আপনাদের সন্তানদের এইচপি জমা দেওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন। তোমাদের প্রশ্নের উত্তরগুলো এখন লেখার দরকার নেই, তোমরা জাস্ট শুনো এবং দেখো, আমি পরে এটি আপলোড দিয়ে দেব। 2, সমর্থক শব্দ। এই চ্যাপ্টারে অনেক সমর্থক শব্দ আছে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটু সমর্থক শব্দগুলো দেখে নিই। ফাটল, সমর্থক শব্দ দেখো, ফাটল শব্দ দেওয়া আছে, ফাটল সমর্থক শব্দ হচ্ছে ফাঁক। পাহাড় সমর্থক শব্দ পর্বত, আমি এখানে একটি করে দিয়েছি কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমরা দুটি করে কিংবা তিনটি করে একটু বেশি পড়বে। প্রপাত পথ, চওড়া প্রশস্ত, নদী তটিনী স্রোতস্বিনী তরঙ্গিনী গহ্বর গর্ত, রাজি সম্মত, মজলিশ আড্ডা, বিদেশ ভিনদেশ, নিশ্চয় অবশ্যই, সমতল সমভূমি, পানি জল, ঝর্ণা নির্ঝরিণী কিংবা নির্ঝর, ক্রমশ ধীরে, ধর্ম স্বভাব কিংবা চরিত্র, ভূমণ্ডল ভূভাগ, বাঁকা বক্র, দ্রুত তাড়াতাড়ি, রাস্তা পথ, গল্প গপ্প, বন্ধু সুহৃদ, ইচ্ছে স্বাদ বাসনা, রাজি সম্মত, পৃথিবী ধরণী, বিচিত্র বিভিন্ন। বিপরীত শব্দ, প্রিয় শিক্ষার্থী এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে বেশ কিছু বিপরীত শব্দ আছে, চলো আমরা বিপরীত শব্দগুলো জেনে নেই। সৌভাগ্য দুর্ভাগ্য, সৌভাগ্যের বিপরীত শব্দ হবে দুর্ভাগ্য। বিদেশ স্বদেশ, বড় ছোট, সেখানকার এখানকার, নিজের পরের, শহর গ্রাম, গল্প কবিতা, রাজি নারাজ, ইচ্ছা অনিচ্ছা, মূল শব্দ থামা, বিপরীত শব্দ চলা, মূল শব্দ বিশাল, বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্র, মূল শব্দ সোজা, বিপরীত শব্দ বক্র বা বাঁকা, দ্রুত ধীর, সম্ভব অসম্ভব, গতি স্থির, ভূমি গগন, উপর নিচ, পতন উত্থান, তফাৎ একই, তফাৎ শব্দের অর্থ কি আলাদা, এর বিপরীত শব্দ হচ্ছে একই, ধর্ম অধর্ম, কারণ অকারণ, বৃহৎ ক্ষুদ্র। দেখো প্রিয় শিক্ষার্থী,
বিশাল ক্ষুদ্র দেওয়া আছে, আবার বৃহৎ ক্ষুদ্র দেওয়া আছে, দুটোই হবে। খরস্রোত ধীর প্রবাহ, খরস্রোত ধীর প্রবাহ। ফাটল, কোন জায়গায় দেখা যায় ফাটল, আর বিপরীত শব্দ হচ্ছে কি? মসৃণ, চওড়া, দীর্ঘ। প্রশস্তের বিপরীত শব্দ হচ্ছে কি? দীর্ঘ। প্রিয় শিক্ষার্থী, একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এখানে মূল শব্দ দেওয়া আছে যেগুলো, সেগুলো বাঁ পাশে দেওয়া আছে, আর বিপরীত শব্দ যেটা সেটা ডান দিকে দেওয়া আছে। এখন প্রিয় শিক্ষার্থী, অনেক সময় যেটা দেখা যায় যে বিপরীত শব্দগুলো তোমাদের মূল শব্দ হিসেবে আসে, সেক্ষেত্রে তোমরা অনেক সময় প্রশ্নের উত্তর দিতে ভুল করো। তাই তোমাদের দুই পাশের অর্থাৎ মূল শব্দ বিপরীত শব্দ দুটোই ভালোভাবে জানতে হবে। যেমন যদি মূল শব্দ হিসেবে দুর্ভাগ্য আছে আসে, তোমরা বিপরীত শব্দ হিসেবে কি দিবে? সৌভাগ্য। স্বদেশ যদি বিপরীত শব্দ মূল শব্দ হিসেবে আসে, তোমরা বিপরীত শব্দ হিসেবে কি দিবে? বিদেশ। ঠিক আছে, ক্রিয়াপদের সাধু চলিত রূপ, শুধু এখানে ক্রিয়াপদের সাধু চলিত রূপ তোমাদের এখানে 7টা আসবে, 7টা থেকে তোমাদের 5টার উত্তর দিতে হবে। ক্রিয়াপদের সাধু চলিত রূপ, সাধু রূপটা থাকবে তোমাদের চলিত রূপের লিখতে হবে। চলো দেখিবার, দেখার সাধু রূপ গড়াইয়া, চলিত রূপ গড়িয়ে, ভাসিতেছে ভাসছে, পড়িতেছে পড়ছে, হইতে হতে, যাইতেছে যাচ্ছে। সাধুরূপ উঠিল উঠল, দেখিতে দেখতে, দেখিতে দেখতে, হইবে হবে, হইবে হবে, জানিয়া জেনে, গিয়াছি গিয়েছি। প্রিয় শিক্ষার্থী, কারো কোনো কিছুতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ক্রিয়াপদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ রূপ, আমি পড়ানোর আগে প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক বৃন্দ, একটু কথা বলে নেব। ক্রিয়াপদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ রূপ লিখনে ক্রিয়াপদটা আসলে ব্যবহৃত হয় সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ব্যবহৃত হয়ে থাকে। যদি সেখানে আমি ব্যবহৃত হয়, আপনারা একটু খেয়াল করবেন, আমি ফার্স্ট পার্সন যেটা, সেটা ব্যবহৃত হলে কি হয়? আমি স্কুলে যাই, খেয়াল করবেন, আমি স্কুলে যাই। যদি বলা হয় থেকে থার্ড পার্সন, সে, সে স্কুলে যায়, দেখেন ক্রিয়াপদটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি বলা হয় সেকেন্ড পার্সন, তুমি স্কুলে যাও, যাই যাই যাও যাই, ক্রিয়াপদটা মূলত কিভাবে পরিবর্তন হচ্ছে খেয়াল করেছেন? সাবজেক্ট অনুযায়ী ক্রিয়াপদটা হবে, অর্থাৎ ভার্বটা হবে। সেই অনুযায়ী অতীত বর্তমান ভবিষ্যৎ রূপ লিখতে হবে। যদি থেকে থাকে, যেমন সে বই পড়ে, প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে শোনো, সে বই পড়ে, কে বই পড়ে? সে, এখানে আছে কে? থার্ড পার্সন। এখন যদি অতীতে, অতীতকালে তোমরা কি লিখবে? সে বই পড়তো, আর ভবিষ্যতে কি হবে? সে বই পড়বে। এখন এখানে যদি আসে, যদি এখানে এটা থাকে যে আমি বই পড়ি, যদি পড়িটা বর্তমান কালে থেকে থাকে, তবে অতীতকালে কি হবে? আমি বই পড়তাম, ভবিষ্যতে কি হবে? আমি বই পড়বো। দেখো রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তোমরা খেয়াল করবে যে ক্রিয়াপদটা মূলত কি হিসাবে, অর্থাৎ আমি তুমি সে, এই তিনটা হিসাবে বর্তমান কালে কি দেওয়া আছে। যদি বুঝতে কারো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলো তবে পড়ে নেই, বর্তমান কাল পড়া, পড়ে, অতীতকালে হবে পড়তো, ভবিষ্যৎকালে পড়বে, অতীতে আছে ভাসতো, তার মানে সে ভাসতো, সে ভাসছে,
সে ভাসবে, নাম তো সে, নাম তো সে নামছে, সে নামবে, গড়িয়েছিল সে গড়িয়েছিল, সে গড়াচ্ছে সে গড়াবে। অর্থাৎ এখানে যেগুলো মূলত আমি এই চারটা পড়েছি, এই চারটা পুরোটাই কি তোমাদের সে দিয়ে করা, অর্থাৎ সে হচ্ছে কি তোমাদের বাক্যের সাবজেক্ট। দেখেছিল সে দেখেছিল, সে দেখছে দেখবে, গিয়েছিল সে গিয়েছিল, সে যাচ্ছে সে যাবে, চড়েছিল চড়ছে চড়বে, ঘটেছিল ঘটছে ঘটবে, বইতো বইছে বইবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আসলে ক্রিয়াপদের অতীত বর্তমান ভবিষ্যৎ রূপ লিখনে বর্তমান আসবে নাকি ভবিষ্যৎ দেওয়া থাকবে নাকি অতীত দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের দুটো লিখতে হবে। যদি বর্তমান দেওয়া থাকে তবে তোমাদের অতীত ভবিষ্যৎ লিখতে হবে, যদি ভবিষ্যৎ দেওয়া থাকে সেখানে অতীত বর্তমান লিখতে হবে, আর যদি অতীত দেওয়া থাকে তবে বর্তমান ভবিষ্যৎ দুটোই লিখতে হবে। যুক্তবর্ণ বিভাজন করে বাক্য গঠন, আমি তোমাদের শুধু যুক্তবর্ণ বিভাজনটা দেখিয়ে দিচ্ছি, বাক্য তোমরা তোমাদের নিজেদের মতো করে নিবে, একটু সাবধানতা অবলম্বন করবে। অনেক বাচ্চারাই বা অনেক শিক্ষার্থী লিখো যেটা তোমাদের মন গড়া কথা লিখে থাকো, যেটা দিয়ে আসলে কোনো বাক্য রচনা হয় না, একটু সাবধানতা অবলম্বন করবে, কারণ এখানে 10 নম্বর, তুমি যদি ঠিকভাবে লেখো 10-এ 10 তুমি পেতে পারো। ঠিক আছে, দেখো চলো, 9-ট খেয়াল করবে, এটা দন্ত্য আর ট। বিদেশি, একটু খেয়াল করো, বিদেশি কোনো শব্দে কখনোই মূর্ধন্য হবে না। টরন্টো কি শব্দ? বিদেশি শব্দ, তাই এখানে দন্ত্য আর ট। 9-ধ, নয় ধ, ন যোগ ধ, ছয় চ, তালে বস ছ। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কি আছে, যে বর্ণটা আমি যেখানে ম আর গ, চয় ছ, ল যোগ প, ম যোগ ভ, ন যোগ ত, স, স যোগ ব, নয় ড। খেয়াল করো এখানে কোন ন ব্যবহৃত হয়েছে, এখানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে, হ যোগ ব। নিচের অনুচ্ছেদটি পড়ে কে কখন কোথায় কিভাবে কেন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক বৃন্দ, একটু কথা বলে নেই, দেখেন কি লেখা আছে। নিচের অনুচ্ছেদটি পড়ে কে কখন কোথায় কিভাবে কেন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক তৈরি করো। এখানে যে সিম্বল গুলো দেওয়া আছে এগুলোর বাইরে কোনো শিক্ষার্থী কখনোই প্রশ্ন করতে পারবে না, এবং এখানে যেগুলো দেওয়া আছে প্রশ্নবোধক শব্দগুলো, সেই প্রশ্নবোধক শব্দ শুধু একবার ব্যবহার করতে পারবে, একটা প্রশ্নবোধক শব্দ কখনোই সে দ্বিতীয়বার ব্যবহার করতে পারবে না। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখিনি, তাই যাওয়া গেল একদিন আমেরিকায় কিংবা কানাডায়, প্রায় সকলেরই গাড়ি থেকে, আমার বন্ধুরও ছিল, বন্ধুরই এক বিশাল গাড়িতে চড়ে বসলাম, চলো নায়াগ্রা, চলো নায়াগ্রা, আহ দেশে ফিরে গিয়ে কি গল্পটাই না করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই প্রিয় শিক্ষার্থী, সর্বনাম ব্যবহার করে কখনোই, সর্বনামকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করে কিংবা কর্তা হিসাবে ব্যবহার করে কখনোই প্রশ্ন করবে না, এতে তোমাদের নম্বর কেটে দেওয়া হবে। যেমন ধরো, কে বন্ধুর বিশাল গাড়িতে চড়ে বসলো, কে বসলো? লেখক, লেখকের দ্বারা। দেখো এখানে কিন্তু আমি সে ব্যবহার করতে পারলাম, সে বন্ধুর কি ছিল, অর্থাৎ লেখকের বন্ধুর কি ছিল, তাই না? কিন্তু কি এখানে সে ব্যবহার করা যাবে না, এখানে তোমাদের, এখানে তোমাদের লেখকের বন্ধুর কি ছিল, কোথায় প্রায় সকলেরই গাড়ি থাকে, কোথায়, কখন লেখক নায়াগ্রা দেখার গল্প করবেন,
আমি কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থী সে লিখতে পারতাম, কখন সে নায়াগ্রা দেখার গল্প করবেন। কিন্তু বারবার একটা কথা বলছি প্রিয় শিক্ষার্থী, দুইটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের প্রশ্ন তৈরি করণে। তোমাদের কে কি কোথায় কখন, প্রশ্নবোধক যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো বাইরে কোনো প্রশ্ন তোমরা করতে পারবে না, এক। আর দ্বিতীয়ত, সর্বনাম ব্যবহার করে যেমন কাকে কিংবা সে তাকে, এই জিনিসগুলো তোমরা কখনোই প্রশ্ন তৈরিকরণের ক্ষেত্রে ব্যবহার করবে না, তবে তোমাদের নম্বর কেটে দেওয়া হবে। দেখো, লেখক কেন গাড়িতে চড়ে বসলেন, এখানে কিন্তু আমি সে লিখতে পারতাম, কিন্তু সে লিখিনি, কারণ এটা হবে না। লেখক কেন গাড়িতে চড়ে বসলেন, দেখো তাহলে কি কি হলো, কে কি কোথায় কখন কেন। বিরাম চিহ্নের ব্যবহার, প্রিয় শিক্ষার্থী তোমরা খাতায় দ্রুত লিখে নিতে পারো কিংবা বইয়ে দাগিয়ে নিতে পারো বিরাম চিহ্নের ব্যবহার। পৃষ্ঠা 101, পৃষ্ঠা 101, তোমরা নিশ্চয়ই ওই প্যারাটা দাগাবে, তোমরা নিশ্চয়ই ডট ডট কানাডায় গিয়েছি। 2, বন্ধুরই এক বিশাল গাড়িতে, ওই প্যারাটা দাগাবে, শেষের লাইন হচ্ছে করা যাবে, পৃষ্ঠা 102, কিন্তু এত জায়গা, ও প্যারাটা দাগাবে, ডট ডট সমতল ভূমিতে গড়িয়ে পড়ে, পৃষ্ঠা 102। এখন অন্য কথায় আসি, লাইনটা দাগাবে, এখন অন্য কথায় আসি, ডট ডট না দেখে উপায় তো নেই, পৃষ্ঠা 103, কিন্তু বিশ্ব ভূমণ্ডল ডট ডট নামে নেই। ছয়, সামনে সব কিছু তো ভাসিয়ে নিয়ে নেওয়ার কথা, ডট ডট এক বিশাল ফাটল, ফাটল পর্যন্ত দাগাবে, এটাও তো প্রপাত, পৃষ্ঠা 103-এরই, এটাও তো প্রপাত, ডট ডট ফাটলের গহ্বরে এ পর্যন্ত দাগাবে। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, খেয়াল করো, উপর থেকে নিচে জল পড়া জলপ্রপাত, ভালো যে ভাগ্য একে বলা হয় সৌভাগ্য, যা বিভিন্ন ধরনের বিচিত্র, উঁচু নিচু পাহাড়ি নয় এমন জমিকে বলা হয় সমতল ভূমি, যা কল্পনা করা যায় না, এক কথায় বলে অকল্পনীয়, স্মরণ রাখার যোগ্য, স্মরণীয়, খুব তাড়াতাড়ি, যাকে বলা হয় দ্রুত গতিতে, এক কথায় যে বিদেশে থাকে, এক কথায় বলা হয় প্রবাসী, যা কখনোই সম্ভব নয়, এক কথায় বলা হয় অসম্ভব, তীব্র স্রোত আছে যে নদীর, এক কথায় বলা হয় খরস্রোতা, মাটির ভেতরে বড় গর্তকে বলা হয় এক কথায় গহ্বর, গল্প বলার যে আসর এক কথায় বলা হয় মজলিশ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য একটা রচনা এখানে উপস্থাপন করেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি তোমাদের রচনাটা পড়িয়ে দিতে পারছি না। আমি আপলোড করে দিচ্ছি তোমাদের এই পুরো ক্লাসটি পিডিএফ হিসেবে আপলোড করে দেব, তোমরা ওখান থেকে নিয়ে পড়ে নেবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।